হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠা পড়াবো। দেখো, 52 পৃষ্ঠায় কিছু কোশ্চেন আনসার আছে, আমি এগুলো পড়াবো আজকে তোমাদেরকে। তোমরা সবাই দেখো, এখানে বোর্ডে আমি কিছু কোশ্চেন লিখেছি। হু ইজ দ্য গার্ল? দ্য গার্ল ইজ কানিজ। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট? শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। অ্যান্ড হু ইজ হার টিচার? মিস মারিয়াম ইজ হার টিচার। হু আর হার ফ্রেন্ডস? সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। এখন দেখো, অ্যাক্টিভিটি সিতে লিখা আছে কমপ্লিট উইথ ইওর ইনফরমেশন, তোমার নিজের তথ্য দিয়ে এটা সম্পন্ন করবে। এখানে দেখো কিছু খালি ঘর দেওয়া আছে, এইগুলা তোমরা বাসায় করে ফেলবে। দেখো এখানে প্রথমটাতে লিখা আছে মাই নেম ইজ, এখানে তোমাদের চার চার নাম লিখবে। ইন দ্য মর্নিং আই ড্যাশ মাই ফেস, এখানে কি হবে, আমরা ফেস কি করি, ওয়াশ করি, আই ওয়াশ মাই ফেস। আই ড্যাশ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ আমি খাই, অথবা ইটও ইউজ করতে পারো তোমরা এখানে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, দেন আই ড্যাশ মাই টিথ, দাঁতের সাথে কিসের সম্পর্ক, মাজা, সুতরাং এখানে হবে ব্রাশ। দেন আই ব্রাশ মাই টিথ, আই ড্যাশ টু স্কুল, এখানে কি হবে, যাওয়া, গো, গো টু স্কুল। মাই টিচার ইজ, এখানে তোমার টিচারের নাম লিখবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, ভাষায় এগুলো প্র্যাকটিস করবে এবং কোশ্চেনগুলো মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।